প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন স্ক্রিপ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সবাই জানেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জেনে শুনে বুঝে নিজ জ্ঞানে স্বজ্ঞানে ইনভেস্ট করুন, কারো প্ররোচনায় বা কারো কথা শুনে ইনভেস্ট করবেন না। আমি যে টিউটোরিয়ালটি দিচ্ছি এটি দেখেও কোনো ইনভেস্ট করবেন না, এটা কোনো বাই সেলের বিষয় না, এটা একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এটা আপনাদের হয়তো শেয়ারটি সম্পর্কে ধারণা পেতে বা ইনভেস্ট করতে আপনাদেরকে সাহায্য করবে। আমরা শুরু করি প্রথমে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর বেসিক ইনফরমেশন। আজকে 5ই জুলাই আজকে যা হয়েছে মার্কেটে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর, আমরা এই চার্টটা যদি দেখি এখানে আজকে যেই আমরা আজকের 10টা থেকে 1টা পর্যন্ত আমাদের ট্রেড হয়েছে, ট্রেডের মধ্যে আমরা যদি এই পাই চার্টটাকে আমরা দেখি, পাই চার্টটার যে লাল অংশটা আছে এটা বিয়ার বল। বিয়ার বল বলতে আমরা বুঝি বিয়ারিশ, মানে একটু ডাউন ট্রেন্ডে কতটুকু ভলিউম হয়েছে। এখানে দেখা যাচ্ছে 241,615টি শেয়ার বিয়ার ভলিউমে বাইসেল হয়েছে, অর্থাৎ গতকালকের প্রাইস থেকে কম দামে বাইসেল। এটা হলো নিউট্রাল বল, নিউট্রাল মানে গতকালকের প্রাইসের সমান যে ভলিউমটা হয়েছে 360,006টি। আর এটা হলো বুল ভলিউম, বুল ভলিউম অর্থাৎ গতকালকের থেকে আজকে যেই দাম বাড়ছে সেই বুল ভলিউম 345,245টি শেয়ার এখানে বাইসেল হয়েছে। তাহলে আমরা প্রথমে এই জিনিসটাকে আমরা দেখে নিলাম আজকে বাইসেলটা কিরকম হলো। আমরা যদি দেখি যে এটার ফাইনান্সিয়াল রিপোর্টটা আমরা যদি দেখি, ফাইনান্সিয়াল রিপোর্ট, কোয়ার্টার রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট এবং কোয়ার্টার রিপোর্টগুলি আমরা যদি দেখি, যে থার্ড কোয়ার্টার আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটু আমরা দেখি। শেয়ার হোল্ডিং এর মধ্যে পাবলিকের হাতে শেয়ার আছে 36.52, স্পন্সর ডাইরেক্টরের কাছে শেয়ার আছে 34.57, ইনস্টিটিউটের কাছে শেয়ার আছে 13.38 এবং ফরেনারদের কাছে মোটামুটি ধরনের একটা শেয়ার আছে 15.53%। এবং এটা যদি আমরা ফাইনান্সিয়াল রিপোর্টটা একটু আগে দেখতে চাইছিলাম, আমরা ফার্স্ট কোয়ার্টার ডাটা শিটটা আমরা যদি দেখি, ফার্স্ট কোয়ার্টার, হাফ ইয়ারলি এবং 9 মান্থ, তিনটা কোয়ার্টার আমরা জানি চলে গেছে। তাহলে আমরা রিপোর্টটা ইপিএস টা আমরা দেখলে দেখা যাবে যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছিল 4.66, সেকেন্ড কোয়ার্টারে গিয়ে ইপিএস দাঁড়ায় 8.76 এবং থার্ড কোয়ার্টার ইপিএস দাঁড়ায় 13.12 টাকা, এবং নেট অ্যাসেট ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি 96.43 টাকা। এটা চার্ট আকারে আমরা যদি একটু দেখি তাহলে এটাও বোঝা যাবে ফার্স্ট কোয়ার্টারে তার টার্নওভার, টোটাল টার্নওভার ছিল এটা, এবং ফার্স্ট কোয়ার্টার তাদের নেট প্রফিট ছিল 3,932 মিলিয়ন। সেকেন্ড কোয়ার্টারে এটা তাদের টোটাল নেট প্রফিট হয়েছে 7,288.6 মিলিয়ন এবং থার্ড কোয়ার্টার মিলে তাদের নেট প্রফিট 11,631 মিলিয়ন। এরপরে যদি আমরা তাদের গত 5 বছরের, এখানে 4 বছরে আছে আরো দেখতে চাইলে আরো দেখা যাবে নিচের দিকে, এবং গত 6 বছরের পারফরমেন্স দেখি তাদের কিভাবে তারা ডিভিডেন্ড গুলি দিছে। 15 সালে 30% ক্যাশ, 12.5% স্টক, 16 সালে 40% ক্যাশ, 10% স্টক, 17 সালে 35% ক্যাশ, 7.5% স্টক,
18 সালে 36% ক্যাশ 7% স্টক, 19 সালে 42% ক্যাশ 7% স্টক, 20 সালে প্যান্ডামিকের মধ্যেও তারা 47% ক্যাশ এবং 5% স্টক দিয়েছে। ডিভিডেন্ডগুলি আমরা গত 5 বছরের ডিভিডেন্ড দেখলে দেখা যাবে যে 16 সালে 40, 17 35%, 36%, 42%, 36%। এখানে চার্ট আকারে দেখানো হয়েছে, নিচের অংশটা হলো স্টক, উপরের এই অংশটা হলো ক্যাশ ডিভিডেন্ড। আমরা ইপিএস যদি দেখি 16, 17, 18, 19 গ্রেজুয়ালি তাদের ইপিএস বাড়ছে, এবং নেট অ্যাসেট ভ্যালু যদি দেখি অনেক আমরা চিন্তা করলে দেখা যাবে 2016 থেকে 2020 গিয়ে তাদের প্রায় 80% নেট অ্যাসেট ভ্যালু বেড়ে গেছে। আমরা যদি দেখি যে বোর্ড অফ ডিরেক্টর কারা আছেন, চেয়ারম্যান মিস্টার স্যামুয়েল এস চৌধুরী, ওনাদের বোর্ড অফ ডিরেক্টর অনেক ভালো বোর্ড অফ ডিরেক্টর, এবং ওনাদের আমরা জানি যে একটা ইউনিয়ন কোম্পানি এবং স্কয়ার ফার্মা ব্লু চিপস কোম্পানি। আমি এই ভিডিওটা আজকে করছি যারা একদম নতুন মার্কেটে আসতেছেন, যারা নতুন মার্কেটে ঢুকবেন তাদের জন্য, কারণ তারা যে কোনো শেয়ারে ঢুকলে লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আমরাও যখন প্রথমে শেয়ার মার্কেটে ঢুকছি, মানুষের কথায় কান দিয়ে শেয়ার বাই সেল করছি, দেখা গেছে আমাদেরও লস হয়েছে, কিন্তু এটা বোঝার একটু সময় লাগে। এই জন্য ফান্ডামেন্টাল বেজ শেয়ারে বিনিয়োগ করবেন। স্কয়ার ফার্মা একটি ফান্ডামেন্টাল বেজ শেয়ার, এবং এটা যদি আমরা দেখি যে আমরা চার্টটা যদি আমরা একটু দেখি, স্কয়ার ফার্মা আমরা এটা ওয়ান ডে একটা চার্ট আমরা দেখলাম, ওয়ান ডে তে দেখা যাচ্ছে যে কি আমরা স্কয়ার ফার্মা এখানে 190 টাকা বা তারও নিচে আমরা নামছি, 185 টাকা পর্যন্ত নামছিল, এখন 219 টাকা। রিসেন্টলি এটা 210 টাকা থেকে 215 টাকার মধ্যেই ঘোরাঘুরি করছে। আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আসছে 219 টাকায়, এই রেজিস্ট্যান্সটা যদি সে কভার করতে পারে, আমার দৃঢ় বিশ্বাস এটা অল্প সময়ের মধ্যেই 240 টাকা যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি এটাকে ওয়ান ডে না দেখে ওয়ান উইক দেখি, তাহলে আমরা দেখা যাবে যে এখনো এটা অনেক নিচে পড়ে আছে, 320 টাকা যেতে পারে। আর এটা যদি ওয়ান মান্থ দেখি, তাহলে তো দেখা যাচ্ছে যে এখন এটা অনেক নিচে পড়ে আছে। আমার দৃঢ় বিশ্বাস এখানে ইনভেস্ট করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। সকলকে ধন্যবাদ, আবারও বলছি জেনে বুঝে বিনিয়োগ করুন, কারো প্ররোচনায় কোনো টিউটোরিয়াল দেখে বিনিয়োগ করবেন না। ধন্যবাদ।